বনগাঁয় ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য, বর্ডারকে কাশ্মীর করার হুমকি, অডিও ক্লিপ তৃণমূল নেতাদের দাবি বিজেপির, অভিযোগ অস্বীকার। নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে তোলপাড় সীমান্ত শহর বনগাঁ। অডিও ক্লিপটিতে বেশ কয়েকজন পুরুষ কণ্ঠকে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানে মহকুমা শাসকের সম্পর্কে যেমন কুরুচিকর মন্তব্য রয়েছে, তেমনি বিএসএফের ওপর আক্রমণ করার কথাও উঠে এসেছে। উঠে এসেছে বর্ডারকে কাশ্মীর বানানোর প্রসঙ্গ। আবার রাজনৈতিকভাবে বিজেপির সমালোচনাও করা হয়েছে ওই অডিও ক্লিপে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। আমাদের বর্ডারের আমি কিন্তু প্রধানের কথা বলি, এখন যে বনগাঁয় এসডিও হয়েছে, উমা কি বলছি শোনো মামা, আমি হচ্ছে আমার শহরী অঞ্চলে একটা সমস্যা, বিএসএফ কি করতে হবে আমার গ্রামের লোক নিয়ে, বিএসএফ কে মারতে হবে, কাশ্মীর তৈরি করবো, কাশ্মীর তৈরি করবো। আপনি কি বলতে চাচ্ছেন? বলছে দাদা পাই দিচ্ছি কাশ্মীর তৈরি করে, আমি হচ্ছে আমার জনপ্রতিনিধি, আমি নাহলে কাশ্মীর তৈরি করে দেবো, বিএসএফ কে গুলি করে মারবে, আমি ডাইরেক্ট বলছি আমি বিএসএফ কে গুলি করে মারবে, আচ্ছা আমার কাছে লোক। এবার এই অডিও ক্লিপ ঘিরে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হলো বনগাঁ মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে। গোটা ঘটনায় এক তৃণমূল কাউন্সিলর, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ বনগাঁর দুই ব্যবসায়ীর নাম উল্লেখ করে কড়া ভাষাতে সমালোচনা করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় একটা অডিও ভাইরাল হয়েছে, যে অডিওটি ভীষণ ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে একজন পঞ্চায়েত সদস্য দীপক ঘোষ, একজন পৌরসভার কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের বনগাঁ মিউনিসিপ্যালিটি দিলীপ মন্ডল, তারা এবং আরও অনেক ব্যক্তি আওয়াজ ওখান থেকে পাওয়া যাচ্ছে, যেমন বলছে বিএসএফ কে গুলি করে মেরে দেবে এবং বনগাঁয় বনগাঁ বর্ডার কাশ্মীর তৈরি হবে। উনি বলছেন যে আমি এসডিওকে বলেছি, এসডিও ম্যাডামের নামেও অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই ভিডিওতে, এবং উনি বলছেন যখন আমি বলেছি যে বিএসএফকে গুলি করে মেরে দেবো দিয়ে এখানে কাশ্মীর তৈরি করবো, তখন উনি বলছেন দীপকবাবু, বাবু বলতে ঘৃণা লাগছে, উনি বলছেন যে আমাকে এসডিও পায়ে ধরছে। ইনারা দুজনই তৃণমূলের নেতা, তা তৃণমূলের নেতাদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? এবং বিজেপির নামে, আমাদের দলের নামে যে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, যেটা মানুষ সমাজে শোনার মতো নয়, এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে এই যে কথাগুলো ছড়াচ্ছে একটা দেশবিরোধী কথা, দেশবিরোধী কথা, দেশবিরোধী আইনে এদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি, এবং ভারতীয় জনতা পার্টিকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন নিশ্চিত তাদের নামে কমপ্লেন হবে, দলের তরফ থেকে কমপ্লেন হবে। আর আপনাদের মাধ্যমে বলবো এসডিও ম্যাডামকে যে আপনারও উচিত, যদি শুনে থাকেন আপনারও আইনত স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি জানি না এই ব্যাপারটা কি হয়েছে, আমি আমার কেউ কেউ বললো, আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে এটা আমার ভয়েস কেউ নকল করে এটা কারোর উদ্দেশ্য ইয়ে করার জন্য, সফলতা করার জন্য করছে, এটা নোংরামি হচ্ছে, আমি এর থেকে বেশি জানি না। আমি প্রশাসনকে বলেছি, আমার দলের উদ্যোগতন অভিযোগকে জানিয়েছেন, যেটা আমি জানি না সেটা আমি কী করে বলবো, প্রশাসন যেটা মনে করবে সেটা, তো মনে হচ্ছে রাজনৈতিক একটা শিকার হয়ে গেছি চক্রান্তে।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক ঘোষ। তার দাবি, রাজনৈতিক স্বার্থে এসব করা হচ্ছে। বিজেপি সবসময় তো তৃণমূলের পিছনে লেগে আছে, এসব আমরা কেন এসডিএম ম্যাডামকে কিস্তি মারতে যাব? বিএসএফ এখানে যে অত্যাচার আমার পাবলিকের উপরে চালাচ্ছে সেই নিয়ে হয়তো কোনো আলোচনা হবে। আমরা এসডিএম ম্যাডামের সাথে আমাদের কি তুলনা আছে? না, প্রশ্নই আসে না, এসব অডিও আমরা করাবো কেন? অডিও তো আর আমি কোনোদিন বনগাঁ, আমি তো রাত্রে আপনার আমরা বনগাঁয় যাই না। এবার যারা এই অডিওটা তৈরি করছে, এই বিজেপি হোক আর যেই হোক, তাদের বিরুদ্ধে আমি কোর্টে যাবো। আমি কেন এসডিও ম্যাডামকে কিছু বলতে যাবো? আর আর ভয়েসটাই আমার না, এই যে ভয়েসটা সরাচ্ছে, ভয়েসটাই আমার না। আর এই ভয়েসের জন্য আমি কোর্টে যাবো, আমাকে প্রুফ করুক। এ বিষয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপি সাধারণ মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে, এসব করে হালে পানি পাবে না। বিজেপি এখন ওরা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে এবং বনগাঁর মাটিতে গত যে বাগদা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে এবং সেই মাটি পুনরুদ্ধার করার জন্যে ওরা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বা বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে তাদের উপরে মিথ্যা দোষারোপ দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যে ভিডিওটা ভাইরাল করে ওরা, আর যে অডিওটা ভাইরাল করে ওরা এটাকে একটা জনসমক্ষে আনবার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনো অডিও আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি জনপ্রতিনিধি আছেন দীপক ঘোষ, তিনি এরকম কোনো অডিও প্রকাশ করেননি বা তিনি বলেননি। এটা তার মুখে লাগিয়ে দিয়ে বিজেপি এটাকে ভাইরাল করার চেষ্টা করছে, কিন্তু এটা হালে পানি পাবে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।